প্রতি বছরের ন্যায় এবছরও পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের প্রণামী বাবদ গৃহীত সোনা রূপো বস্ত্রাদি বিক্রয় করার উদ্যোগ গ্রহণ করা হয়। বিক্রয় অর্থ মন্দিরের পূজোয় ব্যয় করা হয়। শনিবার শাড়ি বিক্রি করা হয়। সর্বমঙ্গলা ট্রাস্ট কমিটির সম্পাদক সঞ্জয় ঘোষ জানান, এদিন মূলত শাড়ি বিক্রি করা হয়। ওই সর্বমঙ্গলা মায়ের শাড়ি নিলাম হচ্ছে, তো সেই শাড়ি কেনার জন্যই আমরা আজকে এখানে এসেছি। প্রত্যেক বাড়ি আসা হয়, হ্যাঁ শাড়ি আজকে নেব। আর আমরা আজকে দুপুরে এখানে খাওয়া দাওয়াও করবো, দিয়ে তারপর এখানে গয়নাগাটিও দেওয়া হয়। সেটা এরপর যে যেভাবে পারচেস করবে, যার যেমন ক্ষমতা আছে সেরকম নেবে। আমরা শুধুমাত্র শাড়ি নেবার জন্যই এসেছি, হ্যাঁ আজকে শুধু শাড়ি। আজকে ওদের বিকেলের দিকে হবে শুনছিলাম এরকম গয়নাটা। আমার নাম হচ্ছে সহেলি নন্দী। হ্যাঁ শাড়ি কিনলাম, কিছুটা কিনেছি, আরও কিছু দেখছি কিছু কিনবো। প্রত্যেক বাড়ি কেনা হয়। রবিবার সোনা রূপো ও শাড়ি বিক্রি করা হবে। এই সর্বমঙ্গলা মায়ের যে সারা বছর ধরে যে শাড়ি প্রণামী বাবদ পরে, আর যে সমস্ত টুকরো গয়না একসঙ্গে পরে, সেগুলোকে আমরা এই বছরে প্রত্যেক বছরে পুজোর আগে আমরা সেই গয়নাগুলোকে একযোগ করে এবং শাড়িগুলোকে একযোগ করে সেগুলো আমরা এখানে বিক্রি করে দিই, এবং সেই বিক্রয়লব্ধ অর্থ ট্রাস্টে জমা পড়ে এবং মায়ের পুজোতে কাজে লাগে। তো গত কয়েক বছর ধরে খুব ভিড় হওয়ার জন্য এই কোভিড সিচুয়েশনে আমরা এটাকে দুদিনে ভাগ করে নিয়েছি। আজকে হচ্ছে এবং আগামীকাল হচ্ছে। আজকে মূলত শাড়িটাই বিক্রি হচ্ছে, আগামীকাল শাড়িটাও থাকবে, এবং তার সাথে সাথে আপনার যে টুকরো গহনাগুলো আছে সেই গহনাগুলো আমরা এখানে ডিসপ্লে করবো। কিছু এখান থেকে বিক্রি হয়ে যায়, আর বাদ বাকি আমাদের যে সমস্ত বর্ধমানের যে জুয়েলাররা আছে তারা ওজন করে কিনে মাকে একটা মূল্য দিয়ে যান, বাজারে যা মূল্য চলছে। এই অর্থটা পুজোতেই ব্যয় হয়, ট্রাস্ট কমিটি জমা পড়ে, এবং মায়ের পুজোতে সামনে যে দুর্গাপুজো, দুর্গাপুজোতে মায়ের এখানে আমরা যে বিনামূল্যে ভোগ খাওয়ানো বা এই যে সমস্ত কাজ মন্দিরে হয় তার জন্য এটা ব্যবহৃত হয়। প্রত্যেক বছরই এটা করা। নিরাপত্তার ব্যবস্থা মানে আজকে আপনারা দেখবেন এই সিভিক ভলেন্টিয়াররা এবং বর্ধমান থানা থেকে যথেষ্ট নিরাপত্তা কর্মীরা রয়েছেন, তার সঙ্গে মহিলা পুলিশও আছে, কারণ শাড়ির ওই জায়গাটা তো মহিলাদেরই বেশি ভিড় থাকে, তো ওরা রয়েছেন। এবং আগামীকাল যখন সোনা বিক্রি হবে বা ওই ব্যাপারটা থাকে, তখন বর্ধমান থানা থেকে আর্ম ফোর্সেরও ব্যবস্থা করে দেন। তো প্রশাসন থেকে যথেষ্ট সাহায্য মন্দির সবসময়ই পান, এবং এই প্রশাসনের নির্দেশেই যাতে একদিনে ভিড়টা না হয়, কোভিড বিধিটা মেনটেন করে এবং কোনো রকম সংক্রমণ যাতে না হয়, সেই জন্য আমরা এই ভিড়টাকে অ্যাভয়েড করার জন্য দুদিন আমরা এই কাজটা করছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।